যদি কোরআন হাদিসের এই মেহনত আর এই খেদমত না থাকতো, আল্লাহওয়ালাদের খেদমত, তাবলিগের খেদমত, তাহলে চেহারাটা মানুষের থাকলেও চরিত্রটা কুত্তার থেকে খারাপ হয়ে যেত। এখনো যে একেবারে ভালো হয়ে গেছি তা না, ভালো হলে কি আর ভাইকে ভাই হত্যা করতে পারি? ভালো হলে কি মা বাপ সন্তানের জবাই করতে পারে? সন্তান পিতা মাতাকে জবাই করতে পারে? মানুষ মানুষের বাড়ি আগুন দিতে পারে? আমরা একেবারে ভালো হয়েছি তাও বলার উপায় নেই। কিছু আল্লাহর বান্দা আছে অপরাধ করে ধরা খেলে বলে আমরা না জেনে করেছি, কিছুই জানি না। পক্ষান্তরে বাহাদুরির ভাব প্রকাশ করার যখন সময় পায় তখন বলে হুজুরেরা কি জানে, আমরা সব জানি। আছে না নাই? কারণ চালাক বাঙালি নাই। এরা দেখবেন মাহফিলে মসজিদে দিনের পথে দান করে না, বারবার হিসাব চায়। যারা দান করে তারা দোয়া চায়, যারা করে না তারা হিসাব চায়। কেউ গোপনে দান করে বলে আমার নাম বলার দরকার নাই। আর একজন আল্লাহর বান্দা ময়দানের এক পার্শ্ব থেকে 500 টাকা পাঠায় দিয়ে কয় নাম না বললে টাকাটা ফিরায় নিয়ে আসো। সেও মানুষ, মানুষের কোয়ালিটি। এ কারণে জান্নাতের পজিশনও আপ ডাউন হবে মানুষের কোয়ালিটির কারণে। জাহান্নামের শাস্তির বেলায় মানুষের পজিশন আপ ডাউন হবে। আমল নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করতেছি, কারণ আজ চমৎকার বয়ান হচ্ছে দেশ জুড়ে। প্রতিদিন এক একটা থানায় এই সময়ে বয়ান চলে, 3-4-5-6 মাস প্রতিদিন এক এক থানায় 10-12টা করে ওয়াজ, এক এক ওয়াজের স্টেজে 10 জন বক্তা 1.5 ঘন্টা করে বয়ান করে। এই বয়ান যদি হাতে ধরে বস্তা ভরা যাইতো তাহলে বাংলাদেশের পুরা জমিন ভরে যাইতো ওয়াজের বস্তায়, না আমলের খাতা একেবারেই জিরো। শুধু জিরো না, এর পেছনে আবার একদল জাতি ভাইরা খেদমত করতেছেন আমল কম করো, বেশি আমলের দরকার নাই, নফল টফল বাদ দাও, মোটামুটি ফরজটা পারো কিনা চিন্তা করো। আর একদল মানুষ বলে যে এত সওয়াবের কাজ করে লাভ কি, সওয়াব রাখবো কই? যেই সোরার ঘরের সোরায় বলে ও সওয়াবের কাজ মোটেই করে না। এরাই ফাঁকে ফাঁকে বলে এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ নাই। কোরআন হাদিসের এই আহলে হকের ব্যানারের ওয়াজ দিয়ে যতটুকু লাভ হচ্ছে যে মানুষটা ইসলামের লাইনে না থাকলেও তার আদর্শটা মানুষত্বের লাইনে আছে, বাকি আশান্বিত আল্লাহ আমাদের চরিত্র মানুষত্বের লাইনে মজবুত করে দিন। আমল, আরবি একটি শব্দ আমল, বাংলা অর্থ হলো কাজ। কাজের আরো আরবি শব্দ ফেয়লুন, মানিও কাজ, আমালুন মানিও কাজ, ফেয়লুন মানিও কাজ, দুই কাজের ব্যবধান হলো। ফেয়েল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু, কোনো শেষ নাই। নাম্বার 2, ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, আমল এমন কাজ যেটা আখেরাতের সাথে সম্পৃক্ত। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। সুন্নাত মুস্তাহাব, ফরজ ওয়াজিব, ফরজে কিফায়া, ফরজুল আইন, মুয়াক্কাদা আর জায়েদা, এগুলো নেক আমল। হারাম, মাকরু তাহরিমি তানজি, শিরক ও বিদআত, গুনাহে সগীরা কবীরা, সব বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার,
ওয়ালা যিকরুল্লাহি আকবার, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। ব্যবধান, ফাহশা এমন বদ আমল যেটা বুঝতে হলে দলিলের প্রয়োজন লাগে না, বিবেক দিয়েই সমাধান করা যায়, বিবেক দ্বারাই সমাধান হয়ে যায়। বিবেক বুঝতে পারে, দলিলের অপেক্ষা করে না। মুনকার এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট নয়, দলিলের অপেক্ষায় থাকে। সংক্ষিপ্ত কথা, উদাহরণ দুটো দিলেই আরো স্পষ্ট বুঝে আসবে। বলুন, মিথ্যা কথা বলা হালাল না হারাম? সওয়াব না গুনাহ? সবাই জানেন তো, এটা বুঝতে দলিল লাগবে। মিথ্যা এমন একটি অপরাধমূলক কাজ, পৃথিবীর কোনো বেঈমানও মিথ্যা পছন্দ করে না। সন্তানের মিথ্যা মা বাপ পছন্দ করে না, মা বাবার মিথ্যা আওয়াজ সন্তান পছন্দ করে না। আমরা জানলাম মিথ্যা একটি মহাপাপ, যদিও মিথ্যা ছাড়া ব্যবসা অনেকের চলে না, আছে না নেই? অথচ রসুল কি বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'ই ওয়াস-সালিহিন। সততার সাথে, সত্যবাদিতার সাথে যারা ব্যবসা করবেন, আল্লাহ পাকের রসুল বলেন তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণের সাথে জান্নাতে থাকবেন। সত্য ব্যবসা কারা করে আমরা দোকানের সাইনবোর্ড দেখলেই অনুমান করে নেই। যাদের দোকানের সামনে ভিজিটিং কার্ডে লেখা বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এরাই মিথ্যা ব্যবসা করে। আর সত্য ব্যবসা তারাই করে যারা লেখবেন বিক্রিত মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, তারাই সততার ব্যবসা করেন। তাহলে মিথ্যা বলা এটা মহাপাপ, বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের প্রয়োজন নাই। আসুন এবার দ্বিতীয়, গালাগালি করা সওয়াব না গুনাহ? আপনারা আওয়াজ দিতে হবে, গালাগালি করা সওয়াব না গুনাহ? গুনাহ। এটা বুঝতে কোনো দলিল লাগবে? বিবেক বুঝে আসতে তো? বিবেক বলে গালি একটি মহাপাপ, পৃথিবীর কেউ কারো গালি পছন্দ করে না, গালি হারাম। কোরআন বলে হারাম, রসুলের হাদিস বলে হারাম, বুখারীর কিতাব বলে গালি দেওয়া হারাম। যদিও এই জমিনে গালাগালির খুব চর্চা চলছে, দুঃখ ও পরিতাপ হলো এই বিশাল একটি ওয়াজের প্যান্ডেলে পাগড়ি মাথায় পড়ে বক্তা সাহেব যদি ওয়াজে উঠে গালাগালি করেন, এর থেকে জাতির কপাল পরার আর কি পরিচয় হতে পারে? আল্লাহ পাক এই গালাগালির থেকে আমাদের জবানকে হেফাজত করুন। আরো আস্তে করে বলেন, আজ তো মিডিয়ার যুগ, সবাই বয়ান শুনেন, অন্য কিছু শুনেন। মাঝে মাঝে দেখবেন ওলামায়ে হযরতদের পদাচারণ আর ভূমিকা, কি বলবো, সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? কোরআন বলে গালি হারাম, কুল্লি ইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম
ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। হে রাসূল, কাফে মুমিনকে বলুন কাফেরের সাথেও যেন ব্যবহার ভালো করে। কার সাথে? তার মানেটা কি? মুমিন কাফেরের সাথে ব্যবহার ভালো করার মানে হলো মুমিন কাফেরের সাথে ব্যবহার ভালো করো আর তোমার মুমিন ভাইকে খালি বাস দাও। এই ব্যাখ্যা বুঝে আসে না, কেনই যে আলেমদের জবানে গালি। সুযোগ থাকলে ফাঁকে ফাঁকে ইবরতের জন্য, সমালোচনা নয় পর্যালোচনার আকারে বলবো। শুরুতেই বলেছি টার্গেট হেদায়াত, ফলাফল জান্নাত। আমাদের পরিচয় আমরা মুসলমান, কে কোন দল করেন, কোন পীরের দরবারে দৌড়ান, এই পরিচয়ে কোনো আজ হবে না। আর এই পরিচয়ে সবাই এখানে আসেননি, আমরা এসেছি দিনের নিসবতে। অতএব আমরা যা কিছু বলবো গুনাহের থেকে যেন জীবনকে পরিশুদ্ধ করা যায় ওই নিরিখেই বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন।